মুসলমান ইমানদার এবার কবিল বদরি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে সামনের দিকে অগ্রসর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো আস্তে 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 দুইজন মুখামুখি হবে এত বছরে আবু জাহেল সামনে পড়ে গেল আবু জাহেল চিন্তা করলো ওই দিক দিয়ে ভাতিজা মুহাম্মদ নবী দাবি করতেছে মুহাম্মদকে এবার একটু শায়েস্তা করতে হবে শয়তানের মধ্যে শয়তানের বুদ্ধি সর্বক্ষণ ঠিক না ব্যাটিক আবু জাহেল চিন্তা করলো এবার মুহাম্মদকে যদি হাও করা যায় মুহাম্মদকে যদি কঠিন ভাবে হাও করা যায় তাহলে সাতটাকে মারবো সাতটা মেরে পরে ছাই বানাবো ছাই বানাইয়ে টোপলি বানাইবো টোপলা বানাইয়ে উল্টা কোষের মধ্যে নিব মুহাম্মদের কাছে হাজির হব জিজ্ঞেস করব মুহাম্মদ ভাতিজা তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে বলো আমার এই টোপলার মধ্যে কি আছে শয়তানের বুদ্ধি কত খারাপ দেখছেন কিনা সপ্তাহ আসলো ছয়শত বছর ওবার হয়ে গেল সাহাব আসতে আসতে নবী মুহাম্মদুর কাছে মাপ চাওয়ার জন্য আসলো কিন্তু বন্ধু আফসোস সাহাব মাপ চাওয়ার আগে আবু জাহেলের হাতে কতল হয়ে যায় ঠিক না ব্যাটিক আবু জাহেল সাপটাকে মেরে মেরে এবার পরে ছাই বানাইয়া পাথর দ্বারা পিষে দুইটা পাথর দ্বারা পিষে তাকে ছাই বানাইয়া পলিতিনের মধ্যে পোটলার মধ্যে ভরে গামছার টুকলে বানাইলেন এবার ভাতিজা মুহাম্মদের কাছে আগাইতে শুরু হয়ে গেল ভাতিজা গো তোমার কাছে একটা কথা জানতে চাই তুমি যদি সত্যিকারে মুসলমান হও তাহলে জানাইয়া দাও আমার টোপলার মধ্যে কি আছে তুমি বলতে পারলে আমি বলবো মুসলমান এবার নবী মুহাম্মদ আরো শক্ত হয়ে গেলেন মুহাম্মদ ডাক দিয়ে বলে আবু জাহেল আমি যদি বলতে পারি আমার চাইতে যদি এই টোপলার মধ্যে কি আছে টোপলাই বলতে পারে তাহলে তুমি মানবা কিনা আল্লাহু আকবার কি বলেন কষ্ট আর একটু গভীর হইল কিনা এবার কবিল বদরি ওই সাহেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেল দুইজনের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল ও বন্ধু কথা হয় কথা হয় আর এক দৈত্য বসরে বলল মুহাম্মদ বলল তোমার টোপলার মধ্যে কি আছে তোমার টোপলাই বলে দিব তাহলে বলো একটা শর্ত তুমি মুসলমান হইবা কিনা কয় মুসলমান হব অবশ্যই হব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তুমি বালুর উপর লেখিত দাও শাহাদাত আঙ্গুলে লেখো টোপলার মধ্যে কি আছে যদি বলতে পারে তাহলে মুসলমান হয়ে যাব একটু বসরে তিনি সাক্ষী দিচ্ছেন আঙ্গুল দ্বারা লেখা শুরু করে দিয়েছেন হঠাৎ করে টোপলার মধ্যে থেকে সাপ জিন্দা হয়ে গেছে সাপ জিন্দা হয়ে গেছে আবু জাহেল দৌড়াইতে শুরু হয়েছে পালাইতে আছে সাপ পিছন দিয়ে দৌড়ে মুহাম্মদ জিজ্ঞেস করে আবু জাহেল রে তুই তো বলেছিলি টোপলার মধ্যে কি আছে যদি বলতে পারে তাহলে মুসলমান হয়ে যাবে কিন্তু টোপলার মধ্যে টোপলা যা আছে টোপলাই বলে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ হে বন্ধুরা আমার এবার সাপ জিন্দা হয়ে গেছে জিন্দা হওয়ার পরে ডাক দিয়ে বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে নবী আমি ওই নবী মুসা নবী আলাইহিসসালামের তাওরাত কিতাবের একজন যাজক ছিলাম আমি আপনার নামগুলো কেটে দিয়েছি আসমান জমিন তর তর করে কেঁপেছে আমি একজন সুনাম সুস্থ সবল মানুষ ছিলাম আমি নামের মধ্যে কালি মেরে দিয়েছি আল্লাহ আমাকে ওই গুলি সব বানাইয়া দিছে ও নবী গো আমি আল্লাহর কাছে প্রার্থনা করে এই পর্যন্ত হায়াত নিয়েছি তারপরে যা ঘটলো আপনি তো নিজেই দেখলেন আবু জাহেল আমাকে মেরে ফেলল আল্লাহর নবী আপনার কাছে মাফ চাই ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দিন আল্লাহু আকবার নবী ডাকতে বলে হে কবিল বদরি তোমাকে আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম ও বন্ধু কারণটা কি তাফসীর কারক লেখে তাফসীরে ইবনে কাশ্যাবে লেখে তাফসীরে বায়যাবীর মধ্যে লেখে তাফসীরে ইবনে জারীরের মধ্যে লেখে একই কথা তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে লেখে তাফসীরে নুরুল কোরআনের মধ্যে একই কথা লেখে কারণটা কি ছিল ওই 600 বছর আগে লোকটা তাওরাত কিতাব পড়তো কিন্তু মুসা কো মানত তাওরাত কিতাব পড়তো কিন্তু আল্লাহকে বিশ্বাস করত জোরে বলেন আল্লাহু আকবার একটা মানুষের বাহ্যিক দৃষ্টিগুলো খারাপ হইতে পারে কিন্তু অন্তরটা ভালো আর একটা মানুষের বাহ্যিক দৃষ্টিগুলো খারাপ কিন্তু অন্তর ভালো আর একটা মানুষের বাহ্যিক দৃষ্টিগুলো ভালো কিন্তু অন্তরটা খারাপ আছে না নাই ও বন্ধু ওই কুফিল বদরির আমল ছিল অন্তরটা ভালো ছিল কিন্তু তার কাজের মধ্যে এই বিশ্বাস ছিল না যেন সে নামগুলো কেটে ফেলবে ভুল করমে নামগুলো কেটে ফেলেছে কিন্তু একটা নিয়তের কারণে কিন্তু মনে মনে চিন্তা করছে আফসোস এমন বড় নবী কে আছে রে আমার নবী মুসার কিতাবের মধ্যে 93টা জায়গায় নাম লেখা হইছে নিশ্চয়ই ওই নবীটা খুব বড় নবী বড় নবী বড় মাপের মানুষ এই কথা বলে বলছে যদি আমি দেখতে পারতাম তার অনুসরণে যাই আমি একটু সালাম জানাইয়া দিতাম আমার বন্ধু আল্লাহ এই জিনিসটাই সেই সময় কবুল করে নিছে কিন্তু আল্লাহর কুদরতি খেলার মধ্যে শুধু কলম দিয়া লাল কানি মারাইয়া ওই হায়াত বাড়ানোর একটা সিস্টেম বানাইয়া দিছে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে ও কবিল পাদ্রি তোর নিয়ে দামি কবর মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ ডাক দে বলে তোকে আমার উম্মতের মধ্যে গণ্য করে নিলাম তাফসীরের মধ্যে লিখে তখনই লোকটা মারা যায় নবীর হাতে দাফন করা হয় আল্লাহু আকবার হে মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ ডাক দে বলে কুল ইয়াকুতুম তয়িবুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله هو غفور رحيم نبي حبي سے نبي حبي سے گواہ ہے نبي حبي سے نبي حبي سے گواہ ہے قل ان كنتم تحبون گواہ ہے قل ان كنتم تحبون گواہ ہے لا مكفر قربنا يا yarle la makafar garbale ya yarle darba darham ko firaya yarle o mobil musliman manu jokon allah ke khojde chao tahole amar rasul er onusoron koro allah bolchen ke bolchen jore bolen allah bolchen amake jodi paite chao amar rasul er onusoron onukoron koro amar rasul er onusoron koro ba allah rasul bolchen man ahabba sunnati faqad habbani wa man ahabbani kalamai fil jannah রাসূল বলছে যদি আমার একটা সুন্নতকে পালন করো তাহলে আমাকে মহব্বত করলা আর আমাকে যে মহব্বত করলে আমার সাথে একই জান্নাতে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ আজ জানতে চাই মানুষ মুসলমান ইমানদার ভাইরা আজকে যারা ওয়াজ শুনতে আসছেন আপনাদের কাছে একটা আমল চাই নবীকে ভালোবাসেন কে কে একটু হাত জাগাইয়া দেখাইয়া দেয় ও বন্ধুরা আমরা সবাই অন্তরের দ্বারা নবীকে ভালোবাসি কোনো সন্দেহ নাই ঠিক না ব্যাঠি ও বন্ধু আপনি লাইলাকে ভালোবাসলেন লাইলা আপনাকে ভালোবাসলো না এই প্রেমের কোনো দাম নাই ঠিক না ব্যা ঠিক বলেন লাইলা আপনাকে ভালোবাসে লাইলি আপনার জন্য ভালোবাসার অপার দিয়ে কিছু খাবার চাইছে আপনি দিলেন না বোঝা গেল আপনার এটা সত্যিকারে ভালোবাসা না ঠিক না ব্যাটে আল্লাহর নবী মায়ার নবী মদিনার রওজা শিয়া কান্দার ডাক দে বলে উম্মত রে তোদের কাছে আমি আর কিছু চাই না ধন সম্পদ চাই না আমি জিনিস লিখে আসছি আনা খাতামাল নবী ইল্লা নবিয়া বাদা আমি একজন শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তবে আমি নবীর উত্তরসূরি হিসেবে রেখে দিছি ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া তোরা আম্বিয়া কেরামদেরকে মান আলে মোলামাদের অনুসরণ কর আলে মোলামাদেরকে ভালোবাস আলে মোলামাদের সুখে স্মরণ কর ওইটাই হবে আমার নবীজির অনুসরণ আর আমার নবীর অনুসরণেই হবে আল্লাহর অনুসরণ ও বন্ধু হাদিস শরীফের মধ্যে পেয়েছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কান্দে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী লেখার একটা সনদ আপনাদের কাছে বলতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার দরজায় বসে থাকতেন না মদিনার মধ্যে থাকতেন আর দুই রাকাত করে নামাজ আদায় করতেন গোসল করতেন সারা দিন ভর রোজা থাকতেন কোরআন তেলাওয়াত করতেন নবীজির রওজায় যাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া সালাম পড়িয়া কান্দ আল্লাহ নবীর পায়ের দরজায় যাইয়া কান্দ আর ডাক দিয়া বলতো নবীজি আপনার উম্মতের দ্বারক বাহক যদি আমি ইমাম বুখারী হয়ে থাকি আপনার কাছে আমি জানতে চাই হাদিসটি সংকলন করতে চাই আপনি যদি আমাকে আদেশ করেন আমি হাদিস খানা সংকলন করব ও মুসলমান ইমানদার আওয়াজ আসতো নবীজির দরবার থেকে জবান থেকে মানুষের মত করে আওয়াজ আসতো ইমাম বুখারী তুমি লেখো 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 আল্লাহু আকবার ও বন্ধুরা আমার মুসলমান ইমানদার ভাইরা ইমাম বুখারী ডাক দিয়ে বলতেছে ইমাম বুখারী বলতেছে তোমার কাছে যদি একটা আবদার করি রাসূলুল্লাহ কয় কি আবদার কয় একটা আবদার করো বুখারী লিখতেছেন আর চৌকের পানি ফালাইতে আছে কিয়ামতের মাঠে হাদিসের মধ্যে লেখে মরণের পরে মানুষের একটা প্রমাণ দেখা দেয় আপনারা বলেন মুনকার নাকি হাজির হয় সওয়াল জবাব করার জন্য ও বন্ধু কবরের মধ্যে মুনকার যাওয়ার ফেরেশতা মুনকার নাকির আগে একজন ফেরেশতা আসে ফেরেশতা আইসা সর্বপ্রথম ওই মুসলমানের পবিত্র দাড়ি মায়ার নবীর চোখ মায়ার নবীর মুখের দাড়ির দিকে তাকায় ওই দাড়ির দিকে হাত বুলাইতে দেরি ওই মুর্দার জিন্দা হয়ে বসতে দেরি হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মুসলমান হে ইমানদার ভাইরা ওই ফেরেশতা ডাক দিয়া বলে তোমার কাছে আবদার হলো তোমার মুখে দাড়ি আমি তোমার চুমুদকে দাড়ির মধ্যে হাত লাগাইয়া দিলাম জিন্দা হয়ে গেছো ও প্রশ্ন হলো যাদের মুখে দাড়ি নাই তিন মরি ফেরেশতা এসে চোখের পানি ছেড়ে কাঁদলে আর বলে আল্লাহ গো আপনার এই নবীর উম্মত
মতো আপনার নবীর অনুসারী নাই কারণ জিজ্ঞাসা করে মুসলমানদের এক নাম্বার ইউনিফর্ম হলো দাড়ি আর্মিদের ইউনিফর্ম হলো পোশাক তা পুলিশে বললে কখনো আর্মি বলা যায় না আর আর্মির পোশাকও যদি পুলিশের পোশাকও আর্মি বলে তাও আর্মি বলা যায় না ঠিক কিনা বলেন ও বন্ধুরা কথাগুলো বলেন মুসলমানদের জন্য ইউনিফর্ম হলো দাড়ি এই দাড়ি হলো রহমত খাঁটি আল্লাহর নবী ডাকতে বলে যে ব্যক্তি দাড়ি রাখে এই দাড়ির মধ্যে একটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে আল্লাহু আকবার কিয়ামতের মাঠে নয় মউতের সাথে সাথে প্রত্যেকটা দাড়ি নিয়া আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ জিজ্ঞেস করবে এই দাড়িটা কার তখন স্বর্ণ আকারে দাড়ির মধ্যে লেখা হবে আব্দুর রহমান আব্দুর রহিমের দাড়ি ওই হাফেজ সাহেবের দাড়ি ওই মুফতি সাহেবের দাড়ি অমুক সাহেবের দাড়ি সাদা দাড়িগুলো কবরের কাছে একবার চলে গেছে ও বন্ধুরা আমার কবরের সার্টিফিকেট হয়ে গেছে এমন মানুষও আপনারা বাপজানেরা আছেন না নাই বলেন ও বন্ধু যখন দাড়ি সাদা হয়ে যায় ওই কবরখানাও কাছে আয়া যায় কারণ হাসে যায় কুল্লু নাফসুন যায়কাতুল মাউত মাউতু নাফসুন কুল্লু নাফসুন শারেবু মাউতু নাফসুন কুল্লু নাফসুন শারেবু মাউতু কাসিন কুল্লু কাসিন শারেবু জোরে বলেন আল্লাহু আকবার হে মুসলমান ইমানদার যদি দাড়ি থাকে আমার আল্লাহ ডাকতে বলে দাড়ির বিনিময় আমি কোন ব্যক্তির যদি নামাজ দেখি কবুল হয় নাই রোজাও কবুল হয় নাই পড়ছে রোজাও কবুল হয় নাই যাকাতও কবুল হয় নাই আমি আল্লাহ তাকায়া দেখলাম আমি ডাকতে বলি জিব্রাইল তোমার ডাইরি লও অমুক নামের নেকের ডাইরি লয়ে আমার কাছে হাজির করাইয়া দাও আমি দেখি তার ছোট্ট কোনো আমল আছে কিনা আমার নবীর সুন্নতের সাথে সম্পর্ক আছে কিনা আল্লাহ দেখেন যে তার মুখে নবীজির সুন্নতের দাড়ি পাওয়া যায় আল্লাহ বলবে আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম আল্লাহু আকবার ও ভাইয়েরা আমার বন্ধুরা আমার এমন আছেন মা নাই বাবা নাই ওই কবরের মধ্যে শোয়াছে রে বন্ধু আমি আপনার কাছে বলতে চাই মা নাই বাবা নাই তারাও তো কবরে চলে গেছে আপনার আমারও যেতে হবে কোনো সন্দেহ নাই ঠিক না বেঠি ও বন্ধু যদি যেতে হয় আমি আজকের কাছে আপনার ওয়াজের একটা আমল দেখাইতে চাই কে কে আজকে যুবকের মধ্যে আছো যতদিন পর্যন্ত বেঁচে থাকবা নবীজির কলায় নবীজির কলিজায় চাকু চালাইবা না নবীজিকে আঘাত দিতে রাজি নাই এমন কে কে আছো একটু হাত জাগাইয়া দেখাইয়া দাও আল্লাহু আকবার এ বন্ধুরা হাত নামাইয়েন না আরেকটা বলতে চাই নবীজি যে দাড়ি রেখেছেন সমস্ত নবীদের গালে দাড়ি সকল মুসলমানদের গালে দাড়ি যার গালে আছে দাড়ি তার জান্নাতে হবে বাড়ি এমন একটা ভাই গালে দাড়ি রাখেন নয় বয়স হয়ে গেছে আপনার কাছে বলতে চাই মানুষ তো যখন সখন মরণশীল ঠিক না ঠিক বলেন ও ভাই কে কখন মরবে জানি না আমি সেই দিনও দেখেছি আল্লাহ আমি দেখেছি একটা বাবা তার পুত্রের সন্তানের জানাজা পড়াইতেছে আমি একটা হঠাৎ করে আপনাদের কাছে বলতে চাই আমার বাবাও গত বছর এমন সময় আমি মসজিদে আসর নামাজ পড়ে বাবার জন্য অসুস্থ কথা বলতেছিলাম হঠাৎ করে আমার মুয়াজ্জিনের সাথে কথা বলতেছি আমার আব্বা মনে হয় বাঁচবে না আমার আব্বা মনে হয় বিদায় নিয়ে যাবে আমি এতটুক কথা আমার মুয়াজ্জিনের সাথে বলতে দেরি আমার আম্মা যান ফোন করে বলে বাবা রে তুমি বাড়িতে চলে আসো তোমার বাবা ইন্তেকাল করিয়াছে আমি মনে মনে চিন্তা করলাম বাবা যেমন সন্তানের খবর রাখে সন্তানও তেমন বাবার খবর রাখে রাখে না রাখে বলে ও বন্ধু সন্তান মা আছে বাবা আছে মা নাই বাবা নাই এমন মানুষ দুনিয়ার জমিনে আছো বন্ধু তোমার শ্বশুর শাশুড়িরে মা ডাকো বীর বাবারে বাবা ডাকো কিন্তু বাবারে বাবা ডাকো না কিন্তু চিন্তা করে দেখো এমন মানুষ পাওয়া তোমার সন্তান বিদেশে চলে যায় মা বিদায় হয়ে গেছে আর কান্দে আর বলে আমার সন্তানরে বিদায় দিয়া দিলাম কিন্তু আমার ছেলেটা যেন কেমন আছে ঠিক না বে ঠিক বন্ধুরা আবার বিবি সাহেবা খবর পাইল অমুক দিন আমার স্বামী বাড়ির জমিনে আসতেছে বাংলার জমিনে আসতেছে ফোনে আওয়াজ করে দিছে স্বামী গো আসবা তো ভালো কথা আমার জন্য একটা স্বর্ণের চেন নিয়ে আসবা মা জননী শুই না বলে বাবা তুমি তো বাংলার জমিনে আসবা কিছু দরকার নাই কোনো জিনিসের দরকার নাই তুমি আসো আসো আমি তোমার একটু চেহারাটা দেখতে পারলেই আমি খুশি হইয়া যাই ও বন্ধু আমার স্ত্রীও দৌড়াই এয়ারপোর্টের খবর পাইয়া মা ও বিদ্যা মা লাঠি টাটে ভর দিয়ে দৌড়ায় শাশুড়ি বউ জিজ্ঞেস করে মা তোমার তো আম্মা আপনার যাওয়া দরকার নাই তার কারণ হইলো শাশুড়ি গেলে তো স্বর্ণের খবর কয়া পারবে না এই জন্য শাশুড়ির যাওয়া দরকার নাই এই যুবক মুসলমান ইমানদার ভাই তোমার
তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি বলতে চাই ওই যুবক মা মা বিলদা মা কয় না 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 আমি যাব বিলদা মা হেঁটে হেঁটে যায় এয়ারপোর্ট থেকে বেলুনটা কখন নামবে আসমানের দিকে তাকাই আছে বউটা তো মুস্কি মুস্কি হাসতে আছে যখন এয়ারপোর্ট এসে গাড়িটা নিকার যখন এয়ারপোর্ট প্লেনটা ল্যান্ড করার পরে যখনই নাকি ছেলেটা নেমে আসে স্বামীও নেমে আসে তখনই তিনি বলে স্বামী স্ত্রী তাকাইয়া বলে লাকিস হাতের দিকে তাকায় লাকিসটা বড় না ছোট আর মায় ডাক দিয়া বলে আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা হাজি আমি আর কিছু চাই না ও যুবক ভাইয়ের আমার চোখের পানি বন্ধ হয় না মা চোখের পানি কালে কান্দে যতক্ষণ পর্যন্ত সন্তানের সাথে বুকে মিলে না বুক না মিলবে ততদিন ততক্ষণ পর্যন্ত মায়ের মনে শান্তি নাই লেন করার পরে ছেলেটা যখন লাকিসটা হাতে করে বাইর হয় বিদ্যা মা জোড়ায় ধরে কান্দে আর বলে বাবা দশ মাস দশ দিন পর্যন্ত উদরে রেখে তোমাকে এত কষ্ট পাই নাই তিন তিন বছর পর্যন্ত বিদেশের জমিনে যায়া যতদিন পর্যন্ত কষ্ট পেয়েছি বাবা আমি জানতে চাই বাবা তোমার অবস্থাটা কি তোমার অবস্থা কি ছেলে হাসি দিয়ে বলে মা আমি সুস্থ আছি মাও বলে যায় আমি খুশি হয়ে গেলাম আর বিবি সাহেবা হাতের দিকে তাকাইয়া কয় লাকিসটা কোথায় ঠিক না বেটি তুমি আমার কি স্বর্ণের অলংকার আনছো স্বর্ণের অলংকার আনছো ছেলে বলে স্বামী বলে ভুলে গেছিলাম তোমার জন্য স্বর্ণের অলংকারটা আনতে বলে গিয়েছি সেই প্রথম রাত যেই রাত্রা বাসর রাত্রে গিয়েছে সেই রাত্র আবার আমারও তিন বছর পর আসলো তারপরও স্ত্রী তার দিকে ফিরে ঘুমায় না অন্যদিকে মুখ করে আছে ঠিক না বেঠি আর রাত একটা বেজে যায় মা দরজায় দাঁড়িয়ে আমার সন্তানটা কখন আসবে আমি এখনো দেখি আমার বাড়িতে গেলে আমার মা রাত একটা বেজে গেছে মা উঠে বসে আছে কে তুমি আসছো এতদিন পর বাড়িতে দূরে করে মাহফিল করে আসছো তো তুমি নিজে হাতে কটা খানা খাওয়াবে এটাই নিয়ত করছি এটাই নিয়ত করছি আফসোস আফসোস মানুষ তোমরা কাকে বাপ ডাকো কিসের পীর বাবারে ডাক বাপ ডাকো কিসের তোমরা কিসের হই আত্মসী গরু গরু পীর এবং ছাগল পীরের দরবারে যাও মারে খাওয়াও বাবারে খাওয়াও মাকে একবার দেখো এক নজর দেখো একটি কবুল হয় হজের ছাওয়া তোমার আমল নামায় দেখে লিখে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছিলেন এবং সাহাবীরা বলেছেন যদি আমি 100 বার তাকাই বলে 100 হাজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে এইজন্য যাদের বাপ মা আছে আমি আপনাদের কাছে আবদার করব ওই বাপ মার সেবা করবেন তো করবেন করবেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছে ইনশাআল্লাহ আমল শুরু হলো ইনশাআল্লাহ তারপর যে কথাটা বলতে চেয়েছিলাম যে মায়ার নবীর মুখের দাড়ি আজকে সেই দাড়ি মুসলমান হয়ে রাখছি না সেই দাড়িটার আবদার জানাইছি আজকে থেকে দাড়ির ভিতরে কেশি খুর লাগাবো না এমন দুইটা যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ওমরের সঙ্গী আমি দুইটা যুবককে চাই একটু আমাকে হাত জায়গায় দাঁড়িয়ে দেখে দেন জীবনে আর দাড়িতে আপনারা হাত লাগাবেন না দাঁড়ান 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 যুবক যারা আছেন ইনশাআল্লাহ দাঁড়িয়ে যান ভাই যারা দাঁড়িয়ে রাখবেন আজকে থেকে দাঁড়িতে হাত লাগাবেন না আল্লাহু আকবার আল্লাহ কবুল করে বলে আমিন আল্লাহ তাআলা যারা দাড়ি রাখার ইরাদা করেছে তাদের দাড়িকে কবুল করে নাও যারা রাখছে তারা আর কেন দাঁড়াবে তারা তো দাড়ি রাখছেই তবে যারা রাখছেন কেচি লাগাইয়েন না এক মুষ্টির মধ্যে ছাটা কাটা সমান গুনাহ কথা বুঝে আসছে জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله আসমান জমিন গয়রুল্লাহ বলুন আসমান জমিন গয়রুল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর রাসূলকে ভালোবাসা ছাড়া কেউ যদি বলেন যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, সম্ভব? আমাদের দেশের মধ্যে আরেকটা গুরু বের হয়ে গেছে, যারা বলতে শুরু করে দিয়েছেন অলরেডি লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরক হয়, আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ, দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করা হয় তাহলে নাকি শিরক হয়। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দেখিয়ে দিয়ে গিয়েছিলেন উহুদের পাহাড়ে দাঁড়িয়ে, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে ফিতনা হবে, যারা একদল টুপি দাঁড়ি নিয়ে থাকবে, কোন হাদিস কোরআন কিছুতে কিছুই জানবে না, কিন্তু উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, তারাই হলো এই যুগের আহলে হাদিস। আহলে হাদিস রফাদান যারা বর্তমান সরে ছিটে গেছে আর মুহাম্মাদের উম্মতের মধ্যে ভাইরাস হয়ে গেছে, ঠিক না ব্যাটিক বলেন? এই খবিজ বর্তমান খুব প্রভাব করছে, অথচ তাদের গোড়া বলতে কিছু নাই, যার নাম হলো কি বলা হয়, আরে নামটা বলে গেছি, ওই ইরাকের মধ্যে যে নাকি কয়েকদিন আগে এই এগুলো চালু করছে, এই খবিশ, অথচ হাদিসের কোন মুসনাদ দলিলও জানে না, কোরআনও জানে না। যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সাহাবী, যারা হাজার হাজার হাদিস জানতো, উমরকে মানে না, হাদিসকে আবু বকরকে মানে না, উসমান আলীকেও মানে না, আপনার কাছে আপনাদের কাছে বিচার, যারা উমরকে না মানে, উমর যে কথা বলেছে সে কথা না মানে, তারা কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? উমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান হাঁটে না, অতএব বোঝা গেল উমর যেই কথা বলে সেই কথা যারা মানে না ওই জাত হলো শয়তান, 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 ঠিক না? ঠিক আর এই জাত থেকে আপনারা দূরে থাকবেন। এই আহলে হাদিস এরা এখন ফিতনা শুরু করছে, রাসূলের ভবিষ্যৎবাণী দিয়েছেন তার। আসুন আমি আপনাদের কাছে যে কোরআন আয়াতখানা নিয়েছিলাম সে আয়াতখানা আপনাদের স্মরণ আছে তো? কি বলছি? কুল ইয়াকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। এই আয়াত যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ বলছেন, কে বলছেন না আমার কথা, আল্লাহকে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে, কাকে মানতে হবে, জোরে বলতে হবে, কাকে মানতে হবে? মুসলমানের মত আওয়াজ দেন, কাকে মানতে হবে? রাসূলকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে ব্যাখ্যা করতে যায় হাদিসের মধ্যে লেখেন, মহাব্বত তিন প্রকার, মহাব্বতে তাবেঈ, মহাব্বতে আকলি, মহাব্বতে ইমানি। মহাব্বত হলো তিন প্রকার, মহাব্বত কয় প্রকার? মহাব্বতে তাবেঈ, মহাব্বতে হাকিকি, মহাব্বতে আকলি, মহাব্বতে ইমানি, এই তিন প্রকার নাম হলো মহাব্বত। মহাব্বতে তাবেঈ হলো ছেলে মা বাবাকে বিশ্বাস করে ভালোবাসে, মেয়ে বাবাকে ছেলে বাবাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, এটা হলো মহাব্বতে তাবেঈ। আকলের দ্বারাই মানুষের তবিয়তের সম্পর্ক, ঠিক না ঠিক বলেন? আর মহাব্বতে আকলি হলো, মহাব্বতে আকলি হলো আপনার জ্বর হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, এবার আপনি ডাক্তারের কাছে গেলেন, হাতুরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনাকে জ্বরের ঔষধ দিল, তাতে আপনি ভালো হলেন না, আপনি চলে গেলেন হোমিও ডাক্তারের কাছে, হোমিও ডাক্তার ঔষধ দিল, আপনি তাতেও ভালো হলেন না, এবার আপনি চলে গেলেন কবিরাজের কাছে, কবিরাজ ঔষধ দিল, তাতেও আপনি ভালো হবেন না, চলে গেলেন এবার আপনি
আপনি হার্ট পাউন্ডেশন পাউন্ডেশনে চলে গেলেন যেখানে যাওয়ার পরে আপনি হার্ট চেকআপ করার পরে দেখেন পাঁচটা ব্লক চারটাই ব্লক হয়ে গেছে পাঁচটাই ব্লক হয়ে গেছে এবার ডাক্তার বলল হে আব্দুর রহমান তোমার হার্ট পার চারটা পাঁচটার চারটা ব্লক হয়ে গেছে এখন যদি হার্ট সার্জারি ওপেন সার্জারি না করো তোমাকে বাঁচানো বড় মুসিবত কিন্তু বন্ধু একটা মানুষ সহজ চায় না তাকে অপারেশন করো ঠিক না ব্যা ঠিক বলেন কিন্তু বন্ধু আবার চাইলেই কি না চাইলেই কি ডাক্তার যেহেতু বলেছে আপনার অপারেশন করতেই হবে বাঁচতে হলে অপারেশন করতেই হবে আপনি যদি বাঁচতে চান তাহলে অপারেশন করতেই হবে আপনিও চিন্তা করলেন ডাক্তারকে জিজ্ঞেস করলেন ডাক্তার সাহেব আমার কত টাকা লাগবে বলল দুই লাখ টাকা লাগবে আপনি দুই লাখ টাকার জন্য ফোন করলেন সকলে আপনাকে টাকাও দিতে রাজি মার কাছে ফোন করলেন মা গো বাবার কাছে ফোন করলেন মা শেষ বিদায় এই বিদায়ের সময় আপনাকে জানাচ্ছি গো মা দোয়া করো বিদায় নিব কিন্তু মা চাচ্ছে না মনে তারপর ডাক্তার বলছে যেহেতু অবশ্যই ওপেন সার্জারি করতে হবে এটার নাম হলো মহব্বতে আকলি আপনার আকলে যা ক্যাশ করে অর্থাৎ করলে না করলে আপনার সমস্যা করলেই আপনার ভালো কিন্তু অন্তর চায় না আপনাকে ওপেন সার্জারি করো ঠিক না ব্যা ঠিক বলেন ও বন্ধু আমার মহব্বতে আকলি আরেকটা প্রমাণ হঠাৎ করে আপনাকে ডাক্তার একটা ফর্ম দিয়েছে ডাক্তার ফর্মের মধ্যে লিখে দিয়েছে তুমি তোমার এই দরখাস্তের মধ্যে স্বাক্ষর করো কারণ হলে তুমি যদি এই সার্জারি করার সময় মরে যাও আমরা ডাক্তাররা দায়ী নয় কি লিখছে তুমি যদি অন্তকাল করো তাহলে আমরা দায়ী নয় হে বন্ধুরা আমার মনে চায় না অসুস্থ অবস্থার মধ্যে তারপরও চায় কি করবে সকলের কাছে দাবি সারাইয়া এবার ওপেন সার্জারির জন্য মহব্বতে আকেলি পূরণ করার জন্য সিঙ্গে সাড্ডা করে দিল টাকা পয়সাও জমা দিয়ে দিল এই বন্ধু আপনার আপনাদের কাছে বলতে চাই এটা মন চায় না তারপরও করতে হবে ঠিক না ব্যা ঠিক বলেন এমন কতগুলো কাজ আছে মহব্বতে আকেলি বলে যেটাকে মহব্বত করার দরকার অথবা করার দরকার নাই না করলে কোনো সমস্যা নাই এটাকে মহব্বতে আকেলি বলে মহব্বতে হাকিকি মহব্বতে ইমানি তিন নাম্বার হলো মহব্বতে ইমানি হলো কি আমার আল্লাহর সম্পর্ক আল্লাহর ভালোবাসা আল্লাহু আকবার কেমন ভালোবাসা বন্ধুরা আমার বলবো বলবো কেমন ভালোবাসা ফেরাউনের আমলে মুশাইকা নামের একটা মেয়ে ছিল দাসী ছিল দাসীটি 1000 বছর পর্যন্ত ইসলাম গ্রহণ অবস্থায় গোপন রেখেছে আল্লাহু আকবার ও বান্দার আলের মা বোনেরা তোমরাও তো স্বামীর ঘর করো আর সেই ফেরাউনের আমলের ঘটনা আমার মনে বলল মায়েরা গো তোমরা একটু মন দিয়ে শুনবা আশা করি তোমরাও এই আমলটা করতে পারবা ফেরাউনের আমলের মুশাইকা ফেরাউনের মেয়ের দাসী মুশাইকা নাম হলো মা সীতা তার একটা দাসী ছিল চুলগুলো শুধু আশ্রাইয়া দিবে কোন কোন দিন চুল আশ্রাইতে যায় কোন দিন চিরুনিটা হাতের থেকে পড়ে যায় মশাইকা অসতর্কতা বশত বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ ও বন্ধুরা আমার 1000 বছর পর্যন্ত 1100 বছর পর্যন্ত মশাইকা ঈমানটাকে গোপন রেখে রেখে যখন ওই ফেরাউনের ঘরের মধ্যে বসবাস করেছে মা তুমিও তো মুসলমানের স্ত্রী তুমিও তো মুসলমানের মেয়ে তুমি অনেক অজুহাত দেখাও তোমার স্বামী নামাজ পড়ে না এই জন্য তুমিও নামাজ পড়ো না তোমার ঘরের মধ্যে তোমার সন্তান ছোট মাসুম বাচ্চার অজুহাত দেখে তুমি নামাজ পড়ো না অনেক সময় দেখা যায় অনেক মায়েরা কাজের কর্মের ভিড়ের কারণে নামাজ আদায় করে না ও বন্ধুরা আমার কত সুন্দর সময় যে সময়ের মধ্যে নামাজ পড়তে বাধা নাই আছে কিনা বলেন সবাই বলেন আছে বাধা আছে বাধা নাই সুন্দরভাবে নামাজ পড়তে পারে এবার মুশাইকা 100 বছর পরে যখন মুশাইকার হাত থেকে চিরুনিটা পড়ে যায় শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা ফেরাউনের মেয়ে শুনল দাইগা বলে ও মুশাইকা তুমি কি বললা কি বললা আবার বলো বলে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কি আমার আব্বাকে মানো না তুমি কি আরে খোদাকে মানো হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ ফেরাউনের মেয়ে 100 বছর পর্যন্ত তোমার দাসী ছিলাম 100 বছর পর্যন্ত গোলামি করলাম কিন্তু কোনো দিন পর্যন্ত প্রকাশ্যে আমার মাওলার সেজদা করতে দাও নাই আজকে দেখে আমি আর প্রকার গোপনে সেজদা করব না আজকে দেখে আমি মহিলা হয়ে আমি আল্লাহকে মারি আল্লাহু আকবার
এইটাকে বলে মহব্বতে তবে মহব্বতে ইমানি ও বন্ধু মহব্বতে ইমানি জজবাটা কেমন করে আসে দেখেন একটু শুনাই দেয়াছি ও বন্ধু আমার এবার মোশাইকা চিন্তা করলো মোশাইকাকে ডাক দিল মোশাইকা তুমি তোমায় আসো মেয়েটা ডাক দাসি মোশাইকা তো তোমারে মানে না কয় কি বলো কয় তোমাকে মানে না কি মানে কয় উপরওয়ালা একজনকে মানে কাকে মানে কাকে মানে পাবুহিতাল মাগরিব এই আয়াতের মধ্যে আছে গালেবান আয়াতের আমার স্মরণ নাই বন্ধুরা আমার এমনি ভাবে যে আল্লাহ চন্দ্র উঠায় সূর্য উঠায় দিন রাত রাত দিনকে বানায় ওই আল্লাহকে আমি মানি ওই ফেরাউন তোমাকে আমি মানি না আল্লাহু আকবার বলেন ফেরাউন তোমাকে আমি মানি না ফেরাউনের মেজাজটা আরো খারাপ হয়ে গেল কি রে আমার ঘরে 100 বছর পর্যন্ত তুই আমার ঘরে খাওয়া দাওয়া করিস আমাকে মানিস না কাকে মানি বা আল্লাহকে মানি বা আল্লাহকে যদি মানুষ তাহলে কেমন আল্লাহ ওই আমাকে আল্লাহ মান কয় না তোকে আল্লাহ মানবো না কারণটা কি কয় তোর নাকটা বোসা ফেরাউন আমার আল্লাহর সুন্দর আমার আল্লাহর নাকটা বোসা না আল্লাহু আকবার কিন্তু আল্লাহর নাক বোসা কি বলেন বোসা আল্লাহ খুবই সুন্দর এবার মেয়েটা বলতেছে ফেরাউন তোর মতো নাক বোসার শয়তানকে কখনো আল্লাহ মানতে পারি না কয় কি বললি আরো তো আগুন জ্বালাইয়া দিল ফেরাউনের মেজাজটা আরো খারাপ হয়ে গেল হে মুসলমানি মান্নার ভাইরা এবার তার জল্লাদকে ডাক দিয়ে বলে জল্লাদেরা নিয়ে যাও মুশাইকাকে নিয়ে যাও মুশাইকার দুইটা বাচ্চা সহকারে মুশাইকাকে নিয়ে যাও কি করব কয় মুশাইকার শাস্তি দিতে হবে বলে কেমন শাস্তি দিবা শাস্তিটা দিবা এমন একটা শাস্তি যে শাস্তিটা হবে কঠিন চেয়ে কঠিন মুশাইকার সামনে তেলগুলো গরম করতে থাকো ফুটন্ত তেলের মধ্যে তার সন্তানটাকে বড় সন্তানটাকে ছেড়ে দাও কারণ হইলো সন্তান যখন কষ্ট পায় মা সহ্য করতে পারে না ঠিক না বেঠি ও বন্ধু মা সহ্য করতে পারে না তার কারণ হইলো একটা হাদিসের কথা বলতে চাই নবী আমার মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন ইত বছরে একটা কবরের কাছে যায় নবীজি চৌকের বাড়ি হাসে মুচকি মুচকি হাসে নবীজি একটা কবর আরেকটা কবরের কাছে যায় মুচকি মুচকি হাসে সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই কবরের কাছে ওই কবরের কাছে যান ওই কবরের কাছে গেল মুচকি হাসেন কারণটা কি এমনি ভাবে রাসূল কোনো জবাব দিলেন না জান্নাতুল বাকি সমস্ত কবরস্থানের পাশে যায় এক একটা কবর শেষ করে সব সম্পন্ন কবরের লাশ মাথায় একটা কবরস্থা কবরের কাছে যায় যায়া রাসূল আর এখন আর মুচকি হাসে না রাসূলের সুন্দর নূরানি চেহারাটা লাল বর্ণ সবুজ বর্ণ হয়ে যায় রাসূলের চৌকের দ্বারা টল টল করে পানি পড়ে আর কান্দে রাসূল যেন কি বলতেছে ঠোঁট দুইটা কাঁদতেছে সাহাবা কেরামও কাঁদতে শুরু করলো দেখতে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটা কবরের কাছে গেলেন মুচকি মুচকি আসলেন প্রত্যেকটা কবরের কাছে গেলেন মুচকি মুচকি আসলেন আপনি এই কবরটার কাছে এসে কেন চৌকের পানি ছেড়ে কাঁদলেন নবীজির ঠোঁট দুইটা কাঁপে চৌকের দ্বারা টল টল করে পানি পড়তেছে এবার নবী ডাক দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী চিন্তা করলো হাত পবিত্র হাত দুইটা কবরের সিনাদার উপরে রেখে দেয় দেখে নবীজির কান্না আরো বেড়ে যায় বন্ধু আমার সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি পাগলের মতো করতেছেন কেন নবী বলে ও সাহাবীরা কি বলবো তোমাদেরকে জানাবো আমার জবান দ্বারা তো কথাই বাইর হইতেছে না নবী এবার ঘবরাইয়া ধরে কবরটাকে জড়াইয়া রাখে আল্লাহু আকবার নবীর মনে ডাক দিল যদি আমার এই পবিত্র দেহ ওই কবরের সাথে লাগে কবরের মধ্যে কোনো আযাব থাকতে পারবে না ও বন্ধু কবরে আযাব চলতেছিল চলতেছিল নবীজি এই অবস্থা দেখে কান্না শুরু করে দিল বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই আপনাদের বাবা মাও কবরের মধ্যে আছে এমন লোক আছে আপনাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আছে না নাই বন্ধুরা আমার বেশি দূরে নয় আপনি যেই জায়গায় বসছেন তার চাইতে এক মুঠুমাত নিচেই ঠিক না ব্যাঠে বলে তার বাসস্থান হলো এক মুঠুমাত নিচে আপনার আমার বাসস্থান হলো এক মুঠুমাত উপরে আপনি যেমন তাদেরকে দেখে আমরা তাদেরকে দেখি না তারা ঠিকই আমাদেরকে দেখতেছে জোরে বলুন না আল্লাহু আকবার নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে কবরটারে জড়াইয়া ধরে ডাক দিয়ে কান্দে আর বলে আল্লাহ এই কবরের মধ্যে কেমন শাস্তি হওয়া শুরু হয়ে গেল
কি কারণে শাস্তি হলো নবীজির চৌকের পানি মনে করলো যে ফোঁটা পানি যদি কবরের উপরে পড়ে ওই কবরে কোনো আযাব থাকতে পারে না ও বন্ধু নবীজি মনে করলো ছিনাটা যদি কবরের মাটি লেগে যায় ওই কবরে আর কোনো আযাব থাকতে পারে না কিন্তু কবরের মধ্যে আযাব হইতেছে 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 আযাব বন্ধ হয় না সাহাবীরা ঘরে ঘরে কান্দে ডাক দিয়া বলে নবী গো আপনার কান্না সহ্য হয় না কারণটা কি খুলে বলে দেন নবী চোখের পানি ছেড়ে বলে ও সাহাবীরা এই কবরবাসীকে তোমরা চিনো কিনা ডাক দিয়া বলে আমরা চিনি চিনি গো ইয়া রাসূলুল্লাহ এই কবরবাসী অমুক অমুকর মা অমুক গুরু অমুক বৃদ্ধা মহিলার পুত্র অমুক বৃদ্ধা মহিলার পুত্র ডাক দিয়া বলে ওই বৃদ্ধা মহিলার কি জীবিত আছে কিনা কয় আছে সাহাবীরা তোমরা যাও ওই মৃদা মহিলাটাকে ধরে নিয়ে আসো হাতে ধরে নিয়ে আসো আনার পরে ডাক দিয়া বলে মা এই কবরটা কার তুমি চিনো কয় চিনি আমার পুত্র সন্তানের মা গো তুমি কি জানো তোমার সন্তানের উপর কোনো আঘাত আছে কিনা কষ্ট আছে কিনা এ যুবক ভাইয়েরা আপনাদেরকে জানাইয়া যাই মা কত বড় জিনিস মা কত জিনিস মা কত বড় পবিত্র জান্নাত মায়ের কাছে জান্নাত মায়ের কাছে জোরে বলেন জান্নাত কার কাছে জোরে বলেন জান্নাত কার কাছে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এ যুবক ভাইরা যাদেরকে মা আছে যাদের মা আছে বাবা আছে একটু চোখের পানি ছেড়ে দিয়ে বসতে চেষ্টা করো এবার নবীজির চোখের পানি বন্ধ নয় বৃদ্ধা মহিলাটাকে ধরে নিয়ে আসছে নবীজি ডাক দিয়ে বলে মা 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 গো তোমার সন্তানের এত বড় কঠিন আযাব হইছে কেন হইতেছে মা তোমাকে কোনো কষ্ট দিছে কিনা কই নবীজি আমার সন্তান আমাকে কষ্ট দেয় নাই আমার স্বামী যখন ওরে উদুরে রেখে গর্ভে রেখে মারা যায় ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মদিনার বলি গলির মধ্যে খুঁজিয়ে খোঁজে ভিক্ষা করে করে তাকে খাওয়াইয়া বড় করি আমি বৃদ্ধা মা একদিনও এখনো সুন্দরভাবে বিছানায় ঘুমাইতে পারি নাই আবার এই সন্তানের কোনো কষ্ট হোক আমি বৃদ্ধা মা কখনো চাই না বাবার আদর পায় নাই হয়তো বাবার আদরটুকু মায়ের আদর দ্বারা পূরণ করতে চাই নবীজি আমি বড় হওয়ার পরে ছেলেটা বড় হওয়ার পরে বিবাহ করাইয়া দেয় ও যুবক ভাইয়েরা তোমরা শুনে রাখো বিবাহ করাইয়া দেয় বিবাহ করানোর পরে একদিন হঠাৎ করে বউ যেন বাহির থেকে আসার পরে কানে কানে যেন কি বললো বলার সাথে সাথে আমার সন্তান আমার জানাজের মধ্যে বস আমাকে একটা লাত্তি দিয়ে ফেলে দেয় আল্লাহ আমাকে লাত্তি দিয়ে ফেলে দেওয়ার পরে আমি জানি নামাজ থেকে পড়ে যাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলি আল্লাহ আমার সন্তানের দুনিয়ার মধ্যে কোনো শাস্তি দিও না দুনিয়ায় শাস্তি দিলে আমি আল্লাহ আমি মা সহ্য করতে পারব না যদি তোমার দরবারে কোনো শাস্তি থাকে তোমার কবরে নিয়ে দিও আমার কোনো আপত্তি নাই আমার চোখের আড়াল হয়ে যাবে ও যুবক ভাইরা এত অন্যায়ের পরও মা অভিশাপ দিচ্ছে না মায়ও অভিশাপ দিচ্ছে না ঠিক না ব্যাটি মুসলমানি বান্দার ভাইরা এবার নবীজি ডাক দিয়ে বলে এ মা তোমার প্রতি তো তোমার ছেলে জুলুম করেছে তুমি জানতে চাও তোমার ছেলের অবস্থাটা কি আমি জানতে চাই আমার ছেলের অবস্থা কি বলে যে আমার ছেলেকে আমি মাফ করব না কই না আপনি মাফ করে দেন রাসূল আর সমল্লার দিকে প্রার্থনা করে আল্লাহ গো তার মা সন্তানের মা কবরবাসীর মা হাজির কবরটাকে ফাটাইয়া দাও কবরের আযাব কানা যেন মা সচক্ষে দেখতে পায় ও বন্ধু নবীর দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না হঠাৎ করে কবরটা ফেটে যায় দৌ দৌ করে আগুন জ্বলতে থাকবে আগুন এমন ভাবে আগুন মা দেখে বেহুশ হয়ে পড়ে যায় তোমাদেরকে বলে যাই অনেকে বলে কবরে মৌতের পরে কোনো আযাব অবসর বাণী বান্দার ভাই কবরে আযাব শুরু হয়ে যায় কোন মানুষ যদি আল্লাহ বলছে জান্নাতি হয় জান্নাতের বিছানা হয়ে যায় আর কোন মানুষ যদি জাহান্নামী হয় ফল কবর মিন হুফরাতিন হুফারিন্নার এমন ভাবে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে বিন্দু পরিমাণ জাগাও বাকি থাকবে না ও মুসলমান ইমানদার মা দেখে পেরে দেখতে পেরে বেহুশ হয়ে পড়ে যায়
ব্যবসার সময় বলছে আল্লাহ আবার সন্তানকে আর তুমি কষ্ট দিও না আবার সন্তানকে তুমি কষ্ট দিও না আমি আমি মা মাফ করে দিলাম বন্ধুরা এবার নবীজি বলেন মহিলা চেতন পাওয়ার সাথে সাথে বেহুশ থেকে হুশ হওয়ার পরেই দেখে যে কবরের আজাব বন্ধ হয়ে গেছে এই যুবক ভাইরা বলি আজকে যার মা আছে বাবা আছে অন্যায় করছো অপরাধ করছো ভুলে করছো জানিয়া করছো বা জানিয়া করছো আজকে মার কাছে যাইয়া পায় ধরিয়া কাঁদবা যত বড় বলি হও বাবা তুমি মায়ের দোয়া সারা জান্নাতে যাইতে পারবা না যত বড় আলেম হও তত বড় মুক্তি হও তুমি মায়ের দোয়া সারা জান্নাতে যাইতে পারবা না কে কে রাজি আছি একটু হাত জাগাইয়া দেখে দেই মার পায়ে ধরিয়া কাঁদব আল্লাহু আকবার আর যার মা নাই বাবা নাই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদব আজকে বুখারী শরীফের হাদিসে পেয়েছি জুমার আলোচনায় করেছিলাম এই ইমানদার মুসলমান ভাই একটা যুবক ছেলের মা নাই বাবা নাই এতিম সন্তান সর্বক্ষণ দুঃখে কাঁদতে কাঁদতেছে মা নাই বাবা নাই অনেকের মা আছে বাবা নাই মনের শান্তি সান্ত্বনা দিতে পারে কিন্তু এমন মানুষও আছে মা নাই বাবা নাই মনে বড় দুঃখ করে এমন যুবক আছে নাই একটু বলতে শুনতে চাই আপনাদের জবান থেকে এমন যুবক আছে নাই ও বন্ধু যুবকটা কিছু জানে না জানে না মা মারা যাওয়ার পরে বাবা ইন্তেকালের পরে যুবক ছেলেটাই নামাজ ধরে নামাজ পড়তে থাকে পাঁচ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে হঠাৎ করে ফজরের নামাজের সময় তাহাজ্জুদ আদায় করে রাত 3টা বাজে ঘুম থেকে উঠে যায় আল্লাহর কাছে কান্দে ডাক দে বলে আমার আল্লাহ আমার আল্লাহ আমি তোমাকে দেখার জন্য এত চেষ্টা করেছি দেখি নাই তুমি তো ঘোষণা দিয়েছো তোমাকে নাকি দেখা পাওয়া যায় সে সরজনীতে ও মুসলমান ইমানদার আমার আল্লাহকে পাওয়া যায় তাওয়াজ্জুতের মাধ্যমে ঠিক না ব্যাটি ও বন্ধু তুমি তাওয়াজ্জুত নামাজ পড়ো কান্দ তোমার সমস্ত বিপদ আমার আল্লাহ দূর করিয়া দিবে কে দূর করিয়া দিবে না চেয়ারম্যান সাহেব দূর করবে না মেম্বার সাহেব দূর করবে কে দূর করবে জোরে বলুন আল্লাহ এই যুবক ভাইয়েরা আমার মুসলমান ইমানদার রাত গভীর সময় ওই যুবক ঘুম ভেঙে যা তাহাজ্জুদ নামাজ পড়ে আর মার জন্য কান্দে বাবার জন্য কান্দে মুয়াজ্জিন আজান দিয়া দেয়া সালাত তু খায়রুম মিনাল অজানের আওয়াজ আসতে দেরি যুবক উজু করে মসজিদে যাইতে দেরি করে না হঠাৎ করে যুবক যাইতে মসজিদ ঘর থেকে মসজিদ পর্যন্ত রাস্তার পাশেই বাবার কবর ওই যুবকটা দাঁড়ায় কবরের কাছে দাঁড়ায় কিছু জানে না মসজিদের ইমাম সাহেব শিখাইয়া দিছে তুমি পড়ো 3টা আয়াত আমার সাথে সাথে পড়ো ইয়াসিন পড়ো ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين মুসলমান ইমানদার এই যুবক কবরের কাছে আইসা মায়ের কবরের কাছে কি পড়বে কোনো কিছুই জানা নাই হঠাৎ করে বলে পড়ে গেল মা বাবা জানাবার জন্য এত কষ্ট করেছে এই কথা মনে করে কবরের পাশে দাঁড়াইয়া ওই বাবা 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 জান বেনমাজি ছিল নামাজি ছিল ওই বাবা জানের জন্য মা জানের জন্য জাহান নাম দাহ্য হয়ে গেছে এই দিক দিয়ে যুবক ছেলে নামাজ পড়ে দোয়া করে মসজিদ থেকে ঘর থেকে যাওয়ার পথে কবরস্থান ফজরের আজানের আগে একদিন রওনা হয়ে কবরের হেলান দিয়া ওয়ালের সাথে হেলান দিয়া পড়তে থাকে আলহামদুলিল্লাহ সূরা আলের পড়তে থাকে সূরা ইখলাস পড়তে থাকে ইয়াসিনের 3টি আয়াত পড়ে হঠাৎ করে ঘুম পড়তে পড়তে ঘুমায়া যায় স্বপ্নের মাধ্যমে যুবক দেখতে পায় তার মা বাবা দুইজন ওই কবরের মধ্যে কি যেন মুক্তার দানার মতো টোকানো শুরু করে দিছে ঘুমের মধ্যে ডাক দিয়া বলে মা ঘুমের মধ্যে ডাক দিয়া বলে বাবা
তোমরা দুইজন কি ঢুকাইতে আছো জানতে চাই। মা বাবা সবর সুরে ডাক দিয়া বলে, বাবা তুমি জানো না কেন, তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা? আজকে এই জন্মতর যদি আমাদের কবরের পাশে এই তিনটা আয়াত প্রত্যেক দিন পড়তা, আমাদের কবরের মধ্যে এই আজাব হইত না। ও বাবা রে, তুমি তো আমাদের কাছে সুরাইয়া সিজদা তেলাওয়াত করতে দেরি, জান্নাতের মুক্তার দানাগুলো আমাদের সামনে পড়তে শুরু হয়ে যায়। আল্লাহ আকবার, জান্নাতের মুক্তার দানাগুলো টুকাইয়া টুকাইয়া আমি কোরসার মধ্যে ভরে নেই, আমরা ওগুলো নিয়ে আল্লাহর কাছে জমা দেয়। আল্লাহ বলে, তোমাদের তো নেক হাজির হয়ে গেছে, নেক হাজির হয়ে গেছে। আব্দুর রহমানের বাবা, আব্দুর রহমানের মা, ও মা বাবা তোমাদের জন্য আর কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। জিজ্ঞাসা করে, আল্লাহ গো কষ্টর থেকে মুক্ত কি করে পাইলাম, এতদিন তো জাহান্নামে। ডাক দিয়া বলে, তোমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যে নেক পাঠায়, ওই নেকে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। ও বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলি, অনেকের মা নাই বাবা নাই, কবরের কাছে যান, কবরের কাছে যায় কান্দা। ও বন্ধুরা, আপনারা তো আলেম ওলামা দিয়া কবরের কাছে কান্দান, কোনো আপত্তি নাই। নিজের কান্নার সেইতে আলেম ওলামার কান্নার দাম বেশি হইতে পারে না, ঠিক না ব্যাঠি? বন্ধুরা আবার আপনারা নিজে কান্দুন, কবরের কাছে নিজে জিয়ারত করুন, ওই দোয়াটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবার মনে আছে নি মোশাইকার কথা? মনে আছে? কোন পর্যন্ত? সারা রাত্র ইসুর জুলেখার ওয়াজ করলাম, সকালবেলা ওই জায়গায় হুজুর আপনি যে ইসুর জুলেখার ওয়াজ করলেন, জুলেখা মায়া না বলা আছে না নাই? তাহলে ওইরকম ওয়াজ যদি আপনারা শুনেন, শুনে লাভ হবে নাকি কোনো? কি বলেন? শেষ করে দিব, শেষ করি, বাকির আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায়, 12:15 বেজে গেছে, আগামী বছর যদি ইনশাআল্লাহ হায়াতে বাঁচায় করবো। দোয়া করে দিব, চলে যাইতে রাজি কে কে হাতুটান দেখি ওই যে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত থাকতে রাজি কে কে হাতুটা জায়গায় দেখান। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন বলে আমি দেখে লবা। ওই জামাই চাকরি করে, স্ত্রীও চাকরি করে, আমাদের দেশে আছে না নাই? স্বামী বউ দুইটাই চাকরি করে। আবার বর্তমানে এমন এক স্বামী হইছে, স্বামী না বউর কাছে আসামি, ঠিক না ব্যাটি? স্বামী উডারে স্বামী, বউ উডারে স্বামী, কয় না কয়টা আমার আসামি। তার কারণটা কি জানেন? যৌতুক নিয়ে বিয়া করছে, যৌতুক নিয়ে বিয়া করছে, যার কারণে স্বামী কয় না কয়টা আমার আসামি। যৌতুক নিয়ে বিয়া করলে ওই ঘরে শান্তি হয় না? কি বলেন? কি বলেন? শান্তি হয়? আবার যৌতুক দিয়েন না, যৌতুক দেওয়া হারাম, নেওয়াও হারাম। যে সকল ছেলেরা যৌতুক নিয়ে বিয়া করে, তাদের ঘরে কখনো রহমত আসিবে না। আমাদের দক্ষিণবঙ্গ যে দেখেন, যৌতুকের প্রথা তো নেই, যৌতুকের কথা শুনলে তাকে আগে ঝাড়ু দিয়ে পিটায়, ওই মহল্লার থেকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করার পরে তারপরে তারা অ্যাকশন নেয়। আর আপনাদের দেশে তো যৌতুকের জন্য চাঁদাও দেয়, দেয় কিনা বলেন? যৌতুকের চাঁদাও দেয়। আরে ওই অমুকের বাইরে বিয়ে হবে, 2 লাখ টাকা দরকার দিয়া দে দি, যাইছে আর কি করবো, গরিব মানুষ, যৌতুক দিব। কি দিব? আপনি দিলেন আগুন, হয়ে নিল আগুন, সে নিয়ে জামাই বাড়ি পৌঁছে দিল আগুনের গাঁটুরি, ঠিক না ব্যাটি? যৌতুক দিবেন? কথা বলেন, দিবেন? অনেকে দেয় এই জন্য আসতে করে। আবার অনেক যুবকের এক ভাই দূর শ্বশুর বাড়ি, সেদিন বলে হুন্ডা দিব, হুজুরে কি ওয়াজ করবার আইছে, হুন্ডাটা বাদ দিয়ে দিব, ওই ঘরে মায়াটা কালো চালো যায়, এ হোক আনবার যাই। আবার অনেক আছে এই জমানার মধ্যে কালো মায়া বিয়া করতে রাজি, পাশের বাড়ির মেয়েটা একটু কালো, সামাজিক মেয়ে, সামাজিক মেয়ের ঘরে, সামাজিক মানুষের ঘরের মেয়ে আছে না? কি বলেন? আছে না? আপনাদের জমানার কথাই কই, যে ছেলে বিয়া করে দিতে হলে তাদের বংশ দেখতেন, কালো হোক কোনো আপত্তি নাই, কিন্তু বংশ শিক্ষা দীক্ষা দেখতেন। আর এখন দেখি মোটা কত, সুন্দরী কত, আর টাইট পাইট প্যান্ট শার্ট পরা কত, আর বোরকা তো পরেই না, মমতাজের গান শুনে কি আজকালকার মইয়া বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, কি বাইটা যায়, মার ঢিলা পাথর মার কইতা শয়তান কো টাকা। আমি আবার ওগরে ডজ দাও শিখাইছি, শুনবেন জি, এই গানেরে ডজ দিছি, আজকালকার মাইয়ারা সারি বোরকা সারিয়া জিনসের একটা প্যান্ট শার্ট বইরা হাইটা যায়, আমার নবীর ইসলাম চইলা যায়।
ঠিক না বেঠি ওরে এমন পোশাক পরছে দেখা যায় মনে হয় পাহাড় জমিন সব আছে এটা কি সিলাই পরছে না কোজে সিলাইছে আল্লাহই ভালো জানে ঠিক না বেঠি আর এমন শাড়ি পরছে কোনার শাড়ি নাই না বোরকা পরছে আরে স্বামী এমন শাড়ি পরছে শাড়ি না মশারি ঠিক না বেঠি এসাদের আমলের মধ্যে যদি এরকম মশারি মার্কার শাড়ি কেউ পরত আর পেটিকোট কি কয় এটারে কি কয় বেলাউজ্জা বেলাউজ্জা এই বেলাউজ্জা যদি পরত এই বেলাউজ্জার পিছনে যেটা খালি থাকতো এসাদ পিছন দিয়ে আলকাতরা দাগ দিয়ে দিত দিয়েছি কিনা বলেন দিয়েছি কিনা আপনারা দেখছেন সেই যুগটাই তাহলে ভালো ছিল স্বামী যদি হুন্ডাই উড়াইতো স্ত্রীকে পিছনের একদম একটা আলকাতরা দিয়া সিল মেরিয়া দিত আর কত তোরা তোর বৌলি আনন্দ করবি এই বয়সে তোর বৌরি নিয়া হুন্ডা নিয়ে ঘুরবি নাকি কত ভালো ছিল ঠিক না ঠিক বলেন আর আজকে পর্দা সর্দা সব ছেড়ে দিয়েছে একশো বছরের নানির গায়ে বোরকা আর চোদ্দ বছরের যুবতী নাতিনের গায়ে বোরকা নাই ঠিক না বেটি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম নানি গো কি হইলো আপনার গায়ে বোরকা নাতিনের গায়ে বোরকা নাই কেন আপনার তো মাসিও তাকাইবো না আর হেডের তো কুত্তাই দেখলো ঠিক না বেটি আপনার গায়ে বোরকা ওর গায়ে বোরকা না কেন বোরকা খোলেন ওর গায়ে পরান আপনি কেন বোরকা পরছেন এই দেশের মধ্যে তাসলিমা নাসরিন বলেছিল বোরকাকে নিষিদ্ধ করেছিল বোরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল লেখালেখি করেছিল সেই তাসলিমা নাসরিন এই বোরকা গায়ে দিয়ে বাংলা থেকে ভারত পালিয়েছিল ঠিক না বেটি বন্ধুরা আমার তোমরা যাদের ঘৃণা করবা তা তোমাদেরকে ছাড়ে পড়াই ছাড়বে ঠিক না বেঠিক বলে যুবতী মায়ের গায়ে উত্তরবঙ্গ মাহফিলে যাচ্ছি এই লাউ খেতের মধ্যে এক মূর্তি বানিয়ে দিছে আছে না নাই আপনাদের দেশে মনে হয় দেন চাষাই খেতের গোড়ায় কবাইতে আছে আমি জিজ্ঞেস করি চাষাই দিকে আসেন কি হয়েছে আসেন না মূর্তি তো বানাইছেই খেজুর গাছের এক বড় হাড়ি কল্লা বাইঙ্গাইডের মধ্যে দাবাই দিয়া মাথায় বাদ চুন দিয়া কালি দিয়া ফটস ফটস দিয়া দিছে লিপস্টিক পরে দিছে আলতা সুন্ন পরে দিছে দেয় না আরে বাবা রে বাবা পিছন দিয়ে তাকাইয়া দেখি কি ওই কাপড়ের গোয়ার প্যান্টের গোয়ার ভিতর দিয়ে একটা বাসও লাগাই দিছে আবগুলা কাম হইছে এলা এমন ভাবে মালাই সবার এর মধ্যে বাসও ঢুকাইয়া দিছো বাসার কত দিবা দিছে বা একটু তাকাইতে তাকাইতে উপরের দিকে যাই উপরের দিকে যাইতে যাইতে চায়া দেখি গলায় একটা ঝাড়ু আর জুতা টানা আমি ডাকটা কই চাচা কথাটা কইবেন হাসা কামটা করলেন কি ঝাড়ু লাগাইলেন কেন জোতার মালা লাগাইলেন কেন কো ঝাড়ু আর জোতার মালা লাগাইছি আমার লাউ গাছে মানুষের মুখ লাগে লাউ গাছে কি লাগে নজর লাগে নজর লাগে কি লাগে নজর লাগে আমি কই ঝাড়ু আর জোতা টানাইলে নজর লাগে না কয় না লাগে না ও চাচা কথা বলছেন হাসা যদি ঝাড়ু আপনার আর জোতা টানাই আপনার মূর্তির মালায় আপনার লাউ গাছে মানুষের নজর না লাগান আমার দেশের যুবতী বোনগুলো যেগুলো রাস্তায় বোরকা ছাড়া বের হয়ে যায় অগের অদের গলায় একটা জোতা আর একটা ঝাড়ু লাগাইয়া দিবেন যাতে এই দেশের যুবকের নজর না লাগে কোন কি হুজুর আপনি খাইছেন আপনি খাইছি না খাই না এই তো মহিলাদের ওয়াজিব তো গোসলই যাচ্ছে এই দোয়া করে দিতে গায় এই তাহলে গরির দিকে তাকান কে আমি গরির দিকে তাকাইছি না বউ চাকরি করে কথা মনে আছে তো পরে রেখেন আমি কিন্তু মনে রাখি আমার তফসিল ঠিক আছে বউ মনে করতেছে 20,000 টাকার চাকরি জামাই মনে করতেছে 15,000 টাকার চাকরি জামাই কয় আজকে রান্না তুমি করো কয় না রান্নাটা আমি করো না তুমি করো কারণটা কি আমার বেতন হইল 10 আমার বেতন হইল 15 তোমার আতর আতর সেন 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 কয়েলের দুয়ার কাছে নিয়ে গেরান নাই মশাই এখন কয়েলও মানে না মানে ওইটাও আন্দোলন করে তার কারণ হইলো নারীদের কাছে মাঠে নেমিয়া এখন বলতেছে ইপিজিন বন্ধ করো অগরে এখন এমন ভাবে বাইর হইছে ছায়া বেলাউজ কইলা ইপিজিন তো দূরে কথা ইপিজিনের চাইতে বড় এইটাও দিতে বাধ্য ঠিক না ঠিক কর এরপরে স্বামী কয় ওয়াজ করব না শেষ করব কয় কি শুরুই তো করলাম না হবে না আইছিল কি কয় এমন করে কবার এবার স্বামী কয় ও স্ত্রী দুগো ভাত রান্ধো কহুম কয়ে আমি রান্ধতাম না তুমি রান্ধো কহুম রান্ধতাম না লজ্জে দুটাই গুতাগুতি এমন গুতাগুতি শুরু হয়ে গেল কিন্তু এই দিনের মশাটা বড় জাউরা দেখবেন আপনার কানের কাছে আইসা দাম করে গোস্তর কাছে আইসা দাম করে 15 15 15 15 15 16
ঠিক না বেটি খুবই বড় 15 15 করে ঠেলা ঠেলি করে গাতে না দাম কয় যখন গাইতালে আর আমরা বাঙালি ইয়া আইয়ুহাল মশাউ আরবি তো মশা তারে আর দোয়া শিখেন কারণ মশারি মশারি কয়েল কিনা বড় যাবে লাগে সমস্যাটা ডিজিটাল যুগের অবস্থা ইয়া আইয়ুহাল মশা মশাউ আলা শখসুন গরীবুন وليس المصاري لا تمرو ولا تبنبن الى الكام বুঝেন নাই হে মশা আমি গরীব মশারি নাই কামরাইস না কানের কাছে বনবন করিস না আমরাও বাংলা দোয়া একবারে সৌদি আরব স্বামী কয়ে ভাত রান্ধো না কিন্তু সব ঝগড়া শেষ এবার ভাত রান্না লইয়া স্বামী আর স্ত্রী ঝগড়া সব শেষ হইয়া গেল রইছে তো মশার গুতাগুতি কিন্তু সব মানা যায় মশার কামড় ঠিক না বেটি নামাজের মধ্যে তারা কি আবু বকর বারকা মুসলমান দেখছেন নি নামাজের মধ্যে ঝুলকায় কি হইছে কইলো মশার জ্বালায় ঠিক না বেটি হাসা কইলাম না মিঠা কইলাম এবার দুইজনের ঝগড়া মশার কামড়ানি শুরু হয়ে গেল দুইজনের ঝগড়া গুলো শুনতে শুনতে পাশে দিয়া চোর কারণ এতদিন পর্যন্ত চোর সুযোগ পায় নাই ওদের ঘরের মধ্যে প্রবেশ করার জন্য কিছু চুরি করার জন্য দুইজনে চুরি করতে কথাবার্তা ঝগড়া লাগিয়া গেল এবার কয় মশারি আমি টানাবো না কয় তুই টানা কয় না আমি টানাবো না তুই টানা লাগছে ঝগড়া এবার বউ গো বুদ্ধি একটু কাছে থাকে ঠোঁটের মাথায় মহিলাদের বুদ্ধিটা একটু ঠোঁটের মাথায় থাকে ঠিক না বেটি দেখবেন দাপ করে একটা বুদ্ধি দিয়া দেয় যার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা ফাইনাল ঠিক না বেটি কর বুঝেই না বাংলা ঠিক কই না যে ঠিক মরছে আরে ব্যাটারি আমার দা শেষ না হবে দিছি ব্যাটারি চার্জে আপনাদেরটা কমে গেছে নাকি এই সবাই চাঁদের লাগা পরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم وعلى آل اي وديك দোয়া করে দিব দোয়া করে দিব এই 10 20 মিনিটের মধ্যে দোয়া করব কেউ উঠবেন না বন্ধুরা আমার এবার জগরা শুরু দুইজনে চোরায় সুযোগ পাইছে কইলে সুযোগ যখন পাই না কাম হইছে এবার ওরা তো আর একটা ফয়সালা তো যাবে একটা ফাইনাল ফাইনাল হবে তো কইলে বউ ঠাস করে কইয়া বলল কি তপস করে বলল যে আগে কথা বলবে সে মশারি টানাবে চোরায় কয় কাম হইছে রে কথাই তো কইব না চোরা একটা ঢুকছে দুই গাছ আছে হিন গড়া শুরু করছে হিন কাইতে কাটতে সা আছে সব আমাদের দিকে হিন কাটে ঘরের নিচে দিয়ে কাটে এটারে হিন কাটে আমরা কি কোন কোন লাগে আরে আমাকে তো দিকে হিং আবার সিংহ করে শুদ্ধ আর অশুদ্ধ এটাই তো নাকি কর সোরা একটা ঢুকছে সোরাই কইছে তোরা বাইরে থাকবি আমি একটার বেশি ঢোকা লাগবো না সব আসতে বাইর করে বারবার তো দেখলো কথা লাগবো না ওরা তো দেখলো কথা বলবে না সব বাইর করতে থাকবো সব পাস করবো সমস্যা নাই এক এক করে দিতে আছে দিতে 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 ওই বাতের বাতিলটা থাকে না মহিলাদের আর মশারিটা সাইডে ঘুরে দিছে ছোরা কয় সবই যখন নিছি এই বাতের বাতিল আর মশারি লিয়া ঝগড়া এই দুইটা রেখে লাভ কি এই দুইটা ও নেই এবার দুইটা যখন রোয়ানা হইলো মহিলা তাপ করে কয় বলো ও মোর খোদা মোর বাতের বাতিল ছোরাই লইয়া গেল স্বামী উইটা কয় মশারিটা না আগে আগে বিচর ছোরাই কয় দৌড় দৌড় সোরাই দৌড়াই দিতে দিতে সব মালা মাল লইয়া হাজির হ্যাঁ মুসলমান ইমানদার কথার উপদেশ হলো আজকে মুসলমান জাতি এরকম হয়ে গেছি মুসলমানদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ইহুদি নাসারাদরা সুযোগ পেয়ে আমাদের ইমানটাকে চুরি করে নিয়ে যাচ্ছে ঠিক না বেঠি
আসুন এবার মুসাইকা 100 বছর পর্যন্ত গোবর রাখার পরে জল্লাদ তার কাছে নিয়ে গেল এবার জল্লাদ নিয়ে হাজির করলেন জল্লাদ বলতেছে তাকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দাও গরম তেলের মধ্যে যদি ছেড়ে দাও তার মেয়েটা গরম তেলের মধ্যে ছেড়ে দাও হাত পা বেঁধে মেয়েটাকে মায়ের সামনে তেলের মধ্যে ছেড়ে দিল ও বন্ধুরা আমার ছাড়তে দেরি রক্ত মাংস হা মাংসগুলো তার হাড় থেকে আলাগ হতে দেরি করে ফটাফট করে রক্ত মাংস গুলো আলাগ হয়ে গেল মা চোখের পানি ছেড়ে টপ টপ করে কাঁদতেছে মায়ের সামনে মা তাও দুঃখ পাচ্ছে না ঈমান রক্ষার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مولا تکیا دیکھو تمہارا بندر مغرب ہوئی دے رات گبیر ہوئے گسے নবী আমার বলেছে আল্লাহর রাত যখন বেশি গভীর হয় তখনই তোমার রহমত নাজিল হয় গভীর রজনীর মধ্যে মাওলা কোরআনের একটা তাফসীর মাহফিলের শেষ পর্যায়ে বসে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা দয়া করে মেহরবানি করে আমাদের সকলের হাতগুলোকে কবুল করে মাবুদ আমরা গুনাহগার সন্তান যখন অন্যায় করে অপরাধ করে মা বাবা রাগ হয়ে যদিও বের করে দেয় বিকালবেলা মা পাগল হয়ে যায় আবার ছেলে যেন কই গেল কোথায় হারিয়ে গেল কেন রে বের করে দিলাম কেন বের করে দিলাম মায় আত্মহারা হয়ে যায় বাবা আত্মহারা হয়ে যায় যেই আল্লাহ তুমি রহমতের একশো ভাগের একশো ভাগ রেখে দিয়েছ তোমার বান্দা যত অন্যায় করবে অপরাধ করবে তুমি আল্লাহর রাগ হলো ক্ষমা করে দিবা বাবু আমরা গুনাহগার ও মাওলার বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবু ডুবু খাইতেছি তুমি রহমান রহিম ছাড়া কেউ নাই ডাইনে তাকাই তুমি আল্লাহ ছাড়া কেউ নাই বামে তাকাই উপরে তাকাই নিচে তাকাই সমাপ শব্দটুকু তুমি ছাড়া কাউর জবান থেকে শুনতে পাই না আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমার সমস্ত গুণাগুলো মাফ করে দাও বাবু এই মাহফিলের জন্য যারা শরম দিল আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো আল্লাহ যারা অর্থ সম্পদ দিল আল্লাহ দিনকে দিন খেটে না খেটে খেয়ে না খেয়ে কষ্ট করল আমি ওই সমস্ত ভাইদের জন্য ফরিয়াদ করি আল্লাহ দয়া করে মেহরবানি করে মাহফিলে ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ তুমি মাফ করে দাও এমন যেন প্রতি বছর একটা করে কবরস্থান সংলগ্নে দোয়ার উদ্দেশ্যে একটা মাহফিল হয় আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও বাবু যেই কবরবাসীদের পাশে আমরা তোমার কাছে হাত জাগাইলাম দুনিয়ার জমিনে মোবাইল কম্পিউটারের যুগ হয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায় বাড়ির দরজার কবর ওই কবরে খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই ও মাওলা এই কবরবাসীদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও হায় আল্লাহ এই কবরবাসীদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও একটা কবর কবর তুমি আজাবের মধ্যে রাইখো না ও মাওলা তুমি একটা কবরবাসীকে আজাবের মধ্যে রাইখো না বিশেষ করে আমি মেহমানের হাতের উছিলা করে তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আয় আল্লাহ তাআলা এই এলাকার মা বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলে চৌকের পানি ছেড়ে কান্দে
ও মাওলা গো মহিলাদেরকে maaf করে দাও মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরার মতর বানায়া দাও আম্মা জেনাইশা সিদ্দিকার মতর বানায়া দাও আল্লাহ প্রত্যেকটা মহিলাদেরকে তুমি স্বামী ভক্ত বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ এখানে যত মুরুবিয়ানে কেরাম হাত উত্তোলন করেছে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে লাও আয় আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায়া দাও মাবুদ আমরা তো মরণশীল মূর্তি হবে আল্লাহ আল্লাহ তোমার কবর হাদিসের মধ্যে পেয়েছি কালকে ইতিহাসের মধ্যে পাইলাম ওরটা গভর্নরের জন্য 19টা কবর খনন করে যেই কবরটা খনন করে ওই কবরের মধ্যে সাফার সাপ ও মাবুদ এমনি ভাবে 19টা কবর খনন করে 19টা কবরের মধ্যে সাফার সাপ ও মাওলা রে তুমি আমাদের সকলকে maaf করিয়েই দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে maaf করিয়েই দাও এমন অন্ধকার কবর লাইসাতি নাইবাতি এমন অন্ধকার কবর মাবুদ নাই আলো নাই বিশালাবাদি এমন এক কবর গো সাবার বিসুপ পিলিকার গরুত ও বাবু তুমি আমাদের সকলকে মাপ করিয়াই দাও আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমাদের সকলকে তুমি পাঁচ অক্ত নামাজি বানায়া দাও আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমাদের সকলকে ইমানদার বানায়া দাও আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মহল্লার মধ্যে যত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছে প্রত্যেককে কোরআনে হাফেজ বানায়া দাও এই মহল্লার মধ্যে একটা মাদ্রাসা চালু করে দাও এই মহল্লার মধ্যে একটা দিনী মাদ্রাসা চালু করে দাও এই মাদ্রাসাখানা তুমি এই এলাকার বাতি বানায়া দাও এই কবরবাসীদের জন্য নূরের বাতি বানায়া দাও আয় আল্লাহ প্রত্যেকের ঘরে রহমত দিয়া দাও আয় আল্লাহ আমরা দরখাস্ত করি এই মাহফিল যারা ইন্তেজাম করেছে আল্লাহ তুমি তাকে কবুল করে লাও প্রত্যেক বছর প্রত্যেকটা মানুষকে মাহফিলের জন্য কবরের জন্য সহ কবরস্থানের জন্য সহযোগিতা করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা এখানের জন্য যারা দান করলো তুমি তার দানগুলোকে কবুল করে লাও ও মাহবুব সেই দরখাস্ত তোমার মায়ার নবী মদিনার রওজায় এসে কাঁদলে আবার নবী এতিম মা ছিল না বাবা ছিল না আদম মদিনার নবী মদিনার রওজায় এসে কাঁদলে উম্মতি উম্মতি ও মাহবুব কবুল কর মঞ্জুর কর আমাদের প্রত্যেককে মায়ার নবীর রওজা টুকুন জিয়ারত করার তৌফিক দিয়া দাও মায়ার নবীর রওজা না দেখাই আমাদের কাউকে কবরের বাড়িতে নিও না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বি হুরমাতি কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم